হিজল, বরুণ, কাকুরা, নল, খাগড়াসহ বিভিন্ন প্রজাতির গুল্ম ও গাছ দিয়ে ঘেরা এই জলাবনটি। প্রজাতিগত দিক থেকে এটি একটি সোয়াম্প ফরেস্ট। মেছোবাঘ, শিয়াল, বিভিন্ন জাতের বক, বালিহাঁস, পানকৌড়ির অবাধ বসবাস এখানে, আর শীত এলেই মুখরিত হয়ে ওঠে অতিথি পাখির কলকাকলিতে। এটা আমরা রক্ষণাবেক্ষণ করতেছি, অভয়ারণ্য করার জন্য পাখি যাতে কেউ না মারে সেই চেষ্টাও করতেছি। ইন্ডিয়ার থেকে যা এটা হয় এটার থেকে কিছু পাহাড়ে আমরা তাদের মাসিক বেতন পরিশোধ করি। রাতারগুলের ছ আমি মনে করি অনেক বড়, রাতারগুলের মতো এটাকে সংরক্ষণ করা দরকার। পরিবেশবিদদের দাবি, সিলেটের রাতারগুলকে দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট হিসেবে প্রচার করা হলেও এই বনটি তার চেয়েও বিস্তৃত। রাতারগুল সোয়াম্প ফরেস্টটা বাংলাদেশের ফরেস্ট ডিপার্টমেন্ট ম্যানেজ করছে, আর এখানকার এই ফরেস্টটা ম্যানেজ করছে এখানকার পঞ্চায়েত। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়, একটা জনবসতি ঘনবসতিপূর্ণ দেশে এরকম একটি পশ্চাৎপদ উপজেলায় জনগণ স্বতঃস্ফূর্তভাবে সংরক্ষণ করে আসছে। প্রায় 1,000 একর জুড়ে লক্ষ্মীবাউড়ের এই জলাবন, এর উত্তরে খরতী নদী, দক্ষিণে লোহাছুড়া নদী, পশ্চিমে নলাই নদী এবং পূর্বে গঙ্গাজল হাওড়। 3.5 কিলোমিটার জুড়ে জঙ্গল বেষ্টিত এই জলাবনটি বর্ষার সময় 4-5 ফুট স্বচ্ছ পানিতে ডুবে থাকে। সময় সংবাদ, হবিগঞ্জ।